আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। করোনায় আরো 79 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। এরপরে জানিয়ে দেব জিয়াউর রহমানের কবরে নেতাকর্মী আসতে দেওয়া হয়নি বললেন মির্জা ফখরুল। এদিকে সহকর্মীদের কাছে ফখরুল, মুক্তিযুদ্ধে আমার ভূমিকা জানতে পারেন, মন্তব্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। আরো থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ। 5ই সেপ্টেম্বর জানা যাবে কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উপহারের 10 লাখ ডোজ টিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন জানিয়ে দিন কমেন্টস করে। দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 2 মাস পর টানা পঞ্চম দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 100 জনের নিচে নামল। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে 79 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 26,274 জনে। শনিবার 28 আগস্ট করোনার মৃত্যু 100-এর নিচে নামে, ওই দিন মারা যান 80 জন। বুধবার 1 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয় গত 24 ঘন্টায় 29,613 জনের নমুনা পরীক্ষা করা হলে 3,062 জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 10.11%। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 15,03,680 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 5,999 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা 14,31,984 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া 79 জনের মধ্যে 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 14 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 22 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 15 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 3 জন রয়েছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 43 জন পুরুষ ও 36 জন মহিলা, যাদের মধ্যে বাসায় 3 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময় বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 23, রাজশাহীতে 8, খুলনায় 4, বরিশালে 3, সিলেটে 8, রংপুরে 2 ও ময়মনসিংহে 3 জন মারা গেছেন। সূত্র ইত্তেফাক। জিয়াউর রহমানের কবরে নেতাকর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে আমাদের নেতাকর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি, সরকার বিধিনিষেধ আরোপ করেছে, সম্পূর্ণভাবে তারা বিধিনিষেধ জারি করেছে। আজ বুধবার দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, 1978 সালের 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগ দল বিলুপ্ত করে বিএনপি যাত্রা শুরু হয়। মশিউর রহমান জাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ কাজী জাফর আহমেদের ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুল রহমানের মুসলিম লীগ, মাওলানা আব্দুল মতিনের বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ মণ্ডলের বাংলাদেশ তফসিলি ফেডারেশন, এই 5টি দল যুক্ত হয়। বুধবার সকাল 11টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, অধ্যাপক আব্দুর কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাবেক সংসদ অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান, মহানগর বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের রকিবুল আলম মঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সাইফুদ্দিন টুকু উপস্থিত ছিলেন। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন। চন্দ্রিমা উদ্যানে কবরে
যেতে কঠোর বিধিনিষেধ। সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্ডিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর শ্রদ্ধা নিবেদনে নেতা কর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। সকাল 10:40 চন্ডিমা উদ্যানের প্রবেশ পথ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 10 থেকে 12 জন পায়ে হেঁটে জিয়াউর রহমানের সমাধি স্থলে আসেন। আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দিলেও এবার পুলিশ তা দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আজকে আমাদেরকে নেতাকর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি, সরকার বিধিনিষেধ আরোপ করেছে, সম্পূর্ণভাবে তারা বিধিনিষেধ জারি করেছে। পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজকে 30 জনের বেশি আসা যাবে না, এটা নাকি এখন তাদের পুলিশ কন্ট্রোলের মধ্যে নেই, আরো বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে, এভাবে তারা বাধার সৃষ্টি করেছে, আমাদেরকে বাধার সৃষ্টি করেছে। তেজগাঁও জোনের এডিসি রুবায়াত জামান সাংবাদিকদের বলেন, এখানে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আপনারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন, কারা কারা এসেছেন দেখেন, প্রত্যেকে কিন্তু বাধাহীনভাবে প্রবেশ করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন, সুন্দরভাবে তারা তাদের কর্মসূচি সম্পন্ন করেছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন আজকে বিকেলে সংসদ অধিবেশন বসছে, এজন্য ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা আছে, কিছু বিধিনিষেধ আছে, সেটা জেনেই তারা বিএনপি তাদের কর্মসূচি সম্পন্ন করেছেন। সূত্র আমাদের সময়। আয়নায় নিজের চেহারা দেখে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধে আমার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ভূমিকার বিষয়ে মির্জা ফখরুলকে নিজ দলের সহকর্মীদের কাছ থেকে জেনে নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। মুজিববর্ষ উপলক্ষে বুধবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে শাহজাহান কবিরের বীর প্রতীক লেখা অপারেশন জ্যাকপট গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সূত্র বিডি প্রতিদিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। ফল জানতে যে কোনো মোবাইল থেকে NU লিখে একটা স্পেস দিয়ে এরপরে ATHN আরেকটি স্পেস এরপরে রোল নং ক্যাপিটাল অক্ষরে টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বিকাল 4টার পর থেকে এই মোবাইল SMS এর মাধ্যমে ফল পাওয়া যাবে। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত 9টা থেকে ফল পাওয়া যাবে। উল্লেখ্য, একম মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2019-20 শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 8ই সেপ্টেম্বর 2021 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তির বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সূত্র যুগান্তর। দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ 10% নিচে নামলেই তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী 5ই সেপ্টেম্বর সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সভা। সেখানে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঠিক কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী 5ই সেপ্টেম্বর আন্তর মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল কলেজ খোলার পর করণীয় কি কি হবে সেসব বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সে ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি, বৈঠকে আমরা তা উপস্থাপন করব, যোগ করেন তিনি। উল্লেখ্য, এই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সূত্র বিডি প্রতিদিন। যুক্তরাষ্ট্র থেকে উপহারের 10 লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার বিকাল 5:30 ফাইজারের 10 লাখ ডোজ টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মইদুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেছেন। এর আগে আজ সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মইদুল ইসলাম প্রধান দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, কোভ্যাক্স সুবিধার আওতায় আজ বিকেল 5টার দিকে টিকাবাহী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যুক্তরাষ্ট্রের উপহারের 10 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন গতকাল সন্ধ্যায় দেশে আসার কথা ছিল, অনিবার্য কারণে ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়। গত 23 আগস্ট দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরে আমেরিকা থেকে আরো 60 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই 60 লাখ ডোজ টিকার মধ্যে আজ বিকালে 10 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে আসছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার ছাড়াও 2 দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ।